হ্যাঁ বন্ধুরা, বাংলাতে এসএমএস লিখুন, অটোমেটিক ইংরাজিতে চলে যাবে। তো এইভাবে যখন আপনি, ধরুন আমি আপনাদের একটু ডেমো আপনাদের দেখাই, ধরুন আমি লিখছি আমি তোমাকে ভালোবাসি। দেখুন আমি এখানে লিখলাম আমি তোমাকে ভালোবাসি, এটা বাংলায় লিখলাম, বাংলার যে মানে সেটা কিন্তু ইংরাজিতে দেখুন অটোমেটিকলি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো আই লাভ ইউ ইংরাজিতে হয়ে গেছে, আপনি বাংলাতে যেটাই লিখবেন সেটা তার ইংরাজি উচ্চারণ কিন্তু এখানে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সেন্ড করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবী কিংবা আপনার প্রিয়জনদের। তো এইভাবে যখন আপনি বাংলাতে লিখে অটোমেটিক ইংরেজি ট্রান্সলেট করে মানে কোনো এসএমএস পাঠাবেন আপনার বন্ধুকে, তো আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে। তো দ্বিতীয় আমি আর একটা ডেমো আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। চলুন আমি লিখে নিচ্ছি, কালকে আমি কলকাতা যাব, কলকাতা যাব। তো আমি লিখলাম, তো দেখুন আমি কালকে কলকাতা যাব। তো লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু ইংরাজিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। দেখুন টুমরো আই উইল গো টু ক্যালকাটা। বুঝতে পারছেন ফ্রেন্ড, এইভাবে কিন্তু আপনার বন্ধু বান্ধবীদের বাংলায় লিখে ইংরাজিতে আপনারা এসএমএস করতে পারবেন। তো আপনারা যখন এইভাবে এসএমএস করবেন আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে, যে মানে আপনার জন্য ভাববে যে ও কী করে এত ইংলিশ জানলো বা ইংরেজিতে কথা বলছে। তো ফ্রেন্ড, এটা আমি আপনাদের তো দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে এরকম অ্যাড করবেন বা এরকম এসএমএস পাঠাবেন, বাংলায় লিখবেন ইংরেজিতে অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। নমস্কার ফ্রেন্ড, আমি শেখ নয়ন, নয়ন মোবাইল মাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বাংলায় লিখলে, আমি ধরুন বাংলায় এসএমএস লিখবো, ইংরাজিতে কীভাবে হয়ে যাবে অটোমেটিকলি। তো সেটা আমাকে অনেকেই কমেন্ট করেছেন, দাদা ভাই এ বিষয়ে আমাদের জন্য একটা ভিডিও আনবেন। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমি এনেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাংলাতে লিখবেন সেটা অটোমেটিকলি কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, এবং সেই মেসেজটা তো আপনার বন্ধু বান্ধবী কিংবা আপনার প্রিয়জনদের পাঠাতে পারবেন। তো খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, এবং ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য নয়ন মোবাইল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনার মোবাইলে মানে বাংলাতে আপনি যখন লিখবেন অটোমেটিক সেই বাংলা লেখাটা ইংরাজিতে ট্রান্সলেট হয়ে আপনার বন্ধুকে আপনি এসএমএস পাঠাতে পারবেন, তাই তো? তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে আমি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গুগল প্লে স্টোরে আসার পর সর্বপ্রথম আপনারা এই ওপরে একটি অপশন সার্চ বক্স পেয়ে যাবেন, সেখানে জি বোর্ড লিখে আপনারা সার্চ করবেন, এবং এখানে দেখুন জি বোর্ড দ্য গুগল কিওয়ার্ড, এই এটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, যার জন্য কিন্তু আমার আন ইনস্টল অপশানটি দেখাচ্ছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, যদি আপনাদের কম্পালসারি দেখবেন অনেক মোবাইলই থেকে থাকে, তো জি বোর্ড এই অ্যাপটি কিন্তু থাকে। তো যাদের মোবাইলে নেই তারাই শুধু এটা ইনস্টল করে নেবেন প্রথমবার। তো একবারই আপনাকে ইনস্টল করতে হবে, বারবার কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে না। তো জি বোর্ড অ্যাপটি যখন আপনার ইনস্টল হয়ে যাবে, আর একটি অ্যাপ আপনাকে এই প্লে স্টোর থেকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে বর্ণালী কিবোর্ড, যেটাকে বাংলায় আপনি এসএমএস লিখতে পারবেন খুব সহজে। তো বাংলায় লেখার জন্য আপনারা বর্ণালী বাংলা কিবোর্ড আপনারা একটা অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে রাখবেন, ওকে? তো দেখুন আমার ওপেন অপশানটি দেখাচ্ছে, যেহেতু এই অ্যাপটিও আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে, যার জন্য কিন্তু আমার ওপেন অপশানটি দেখাচ্ছে, ওকে? তো এই দুটো আপনারা হচ্ছে জি বোর্ড অ্যাপটি আর বর্ণালী বাংলা কিবোর্ড, এই দুটো অ্যাপ কিন্তু আপনাকে ইনস্টল রাখতে হচ্ছে আপনার মোবাইলে। তো এইগুলো ইনস্টল যখনই আপনি রাখবেন, আপনি বাংলাতে এসএমএস লিখবেন অটোমেটিকলি ইংরেজিতে চলে যাবে। তো এই কাজটা কিন্তু করতে পারবেন। তারপর আপনাদের আর একটি অ্যাপ ইনস্টল রাখতে হবে, তো এই অ্যাপটি হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে লিখবেন গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লেখার সঙ্গে সঙ্গেই দেখবেন অ্যাপটা শো হবে গুগল ট্রান্সলেট। তো দেখুন এখানে ওপেন অপশানটি দেখাচ্ছে, যেহেতু আমি এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি, যার জন্য ওপেন অপশানটি দেখাচ্ছে। তো এই অ্যাপ তিনটি, যে তিনটি অ্যাপ আমি বললাম, একটি হচ্ছে বর্ণালী কিবোর্ড, আরেকটি হচ্ছে গুগল ট্রান্সলেট, আর একটা হচ্ছে জি বোর্ড। তো এই তিনটি অ্যাপ কিন্তু প্রত্যেকের মোবাইলে রাখা দরকার, কারণ এই তিনটি অ্যাপ কিন্তু খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। তো এই তিনটি অ্যাপ আপনি ইনস্টল করে রেখে দেবেন সর্বদাই, সবসময়। এটার জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো এসএমএস লিখতে খুবই সুবিধা হবে। তো এটা হয়ে গেলে আপনারা একটু ব্যাকে চলে আসবেন এবং আপনার যে সেটিংস রয়েছে সেই সেটিংস অপশানে একবার চলে যাবেন, ওকে?
तो सेटिंग्स से चले जावर पर आपनर जो लैंगुएज सेटिंग्स रही है से लैंगुएज सेटिंग्स आपके एक बार जो है तो हमें लैंगुएज सेटिंग्स से जब तो हमारे सिस्टम मध्य लैंगुएज सेटिंग्स रही है तो अपन अन्य ऑप्शन थकते परे तो अपना जखने ही थकुक ना क्या लैंगुएजे अपना चले जाबें तो हमें लैंगुएजे चले तरह देखो एखे एक ऑप्शन रही है लैंगुएज एंड इनपुट तो ऑप्शन एक बार आपके क्लिक करते हैं ओके तो अपने जो बुझते को असुविधा है अवश्य हमें कमेंटे जानवें जी को जगह अटके जा संगे संगे एस एम एस माध्यम कमेंटर माध्यम आपके जानिए देव ओके तो यकम देखो अपनी एट जखनी क्लिक करबें अपन सामने ए रकम पेज ओपन हो तो एखे देखो लैंगुएजा सिलेक्ट करते बोलते आपके तो एखे क्लिक करबें क्लिक करार पर एखे देखो अपना देखते ही पाँच इंग्लिस यूनाइटेड स्टेट एट कम थको ये अपना मोबाइल देखें ये थको तो आपके जस्ट क्यों करते हैं एक लैंगुएज सिलेक्ट करते तो लैंगुएज सिलेक्ट करार्जन एड ए लैंगुएजे क्लिक करबें क्लिक करार एखे अपन जो भाषा नीते चाहिए से भाषाटी आपके एखे सिलेक्ट करते तो एखे बांगला भाषाटी नीते चाहिए तो बांगला सिलेक्ट करब तारपरे आपनी एकटू बैके चले आसबें ओके तो बैके चले आसार पर आबारो एक नीचे दे अपशन पे जा वर्चुअल कीबोर्ड ये अपशन टी एक क्लिक करबें क्लिक करार पर आपनी देखुन बर्णाली कीबोर्ड जो आपनी एखुनि इन्स्टल करलें करबें से एखाने शो होबे और जीबोर्ड से आपनारा एखाने देखते पाबें जीबोर्डटी एखाने शो होयेछे तो जीबोर्डे एक बार क्लिक करबें तो जीबोर्डे क्लिक करार पर आपनारा आबार लैंगुएजे चले जाबें ओके तो लैंगुएजे सिलेक्ट करे आपनाके एखान थेके एड कीबोर्डे गिये आपनार जे आमी देखुन आगे थेके बांगलाटा सिलेक्ट करे निये रेखेछि बांगला इंडिया ये किन्तु आपनारा सिलेक्ट करे नेबेन तो आमी बांगलाटा अलरेडी सिलेक्ट करे निएछि जार जोन्नो आमी आर देखाबो ना आपनादेर तो आपनारा एई एड कीबोर्डे गिये बेंगलिटी किन्तु एखाने सिलेक्ट करे राखबेन तारपर एकटु बैके आसबेन तो बैके आसार पर आपनारा देखते पाबेन एखाने एकटु अपशन रयेछे टेक्सट कारेक्शन तो ये आपनारा कि करबेन नीचे देखते जो अपशन पे जाबेन अटो कारेक्शन तो ये आपनारा टिक मार्क दिए देबेन देखते ही पाच्छेन आमी किन्तु এটা অন করে রেখেছি আপনারা একটু অন করে নেবেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু যে আপনি যখন কোনো টেক্সট লিখবেন সেটা কিন্তু অটোমেটিক কারেকশন হয়ে যাবে ওকে তো এরপর একটু ব্যাকে দেবেন ব্যাকে দেওয়ার পর আবারও দেখবেন নিচেতে আরেকটি অপশন রয়েছে ভয়েস তো দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজ ভয়েস টাইপিং এটা আপনারা অন করে দেবেন তাহলে এটা অন করে দিলে কী হবে আপনি যখনই ধরুন আপনি লিখছেন মানে আপনি টাচ করে যখন লিখছেন তখন একটু টাইম লেগে যায় দেখবেন তো মানে সেটা আপনি যখন মুখে বলে দিয়ে লিখতে পারবেন সেটা কিন্তু আপনার পক্ষে খুবই সহজ হবে তো এটা আপনার অন করে দিলেন আপনি মুখে যেটাই বলবেন অটোমেটিক কিন্তু সেটা বাংলাতে লেখা হয়ে যাবে এবং সেই বাংলাটা আবার অটোমেটিক্যালি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে আপনি এসএমএস পাঠাতে পারবেন তারপরে আপনারা একটু ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসা মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট মানে শেষ হয়ে গেল এরপর আমরা কী করব আমরা যেখান থেকে আমি মেসেজ করবেন মানে হোয়াটসঅ্যাপ হতে পারে সেটা আপনার ফেসবুক হতে পারে আপনি যেখান থেকে আপনার বন্ধু বান্ধবীকে এসএমএস করুন না কেন বাংলাতে লিখবেন অটোমেটিক দেখবেন ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো এটা করার জন্য চলুন আমি একটু আপনাদের মেসেঞ্জার কিংবা আমি হোয়াটসঅ্যাপে চলে যাই তো হোয়াটসঅ্যাপে গিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আপনারা এটা কিভাবে কাজ করবে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি যে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট করি আমি যেখান থেকে তো আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি ওকে তো আমি আপনাদের একটু চ্যাট করে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটা করবেন তো বাংলাতে লিখে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে একটি চিহ্ন পেয়ে যাবেন তো জিবোর্ডটা যখনই আপনি সিলেক্ট করে রাখবেন আপনার সামনে কিন্তু এরকম কিবোর্ড চলে আসবে দেখতেই পাচ্ছেন কিবোর্ডটি কি একটু অন্যরকম আপনার যে আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই আলাদা তাই না ফ্রেন্ড তো এরপর কী করবেন আপনারা এই যে এখানে একটি চিহ্ন রয়েছে দেখুন তো এই চিহ্নতে একবার ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এখানে একটি মানে যে আপনি ট্রান্সলেট করবেন সেটা তার চিহ্নটা কিন্তু এখানে শো হবে মানে গুগল ট্রান্সলেট সে চিহ্নটা আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন বাংলাটা এখানে আপনারা অনেক ভাষা পেয়ে যাবেন তো এখানে আপনারা জাস্ট বাংলাটা সিলেক্ট করে রাখবেন ওকে তো বাংলাটা সিলেক্ট করে রাখবেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইংরেজি এটা ইংরেজিতেই থাকবে তো এটা কি একটু বুঝিয়ে দিই আপনাদের তো এখানে বাংলা সিলেক্ট করে রাখলে আপনি যখনই কোনো বাংলা মানে লিখবেন ওয়ার্ড লিখবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে তো আমি একটু আপনাদের দেখে দিই চলুন আমি একটু বাংলায় করে নিয়ে তারপর ধরুন আমি লিখে নিচ্ছি আমি তোমাকে ভালোবাসি তো দেখুন এখানে লেখা সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি আই লাভ ইউটা শো হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন খুব সহজে কিন্তু আপনারা বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন তো এখানে যদি আবারও একটি আমি ডেমো আপনাদের দেখাই ধরুন আমি লিখে নিচ্ছি আগামীকাল আমি কলকাতা যাব তো দেখুন আমি বাংলাতে লিখলাম কিন্তু আগামীকাল আমি কলকাতা যাব
तो एखाने दिए इंग्रजी ट्रांसलेट हो गए आपनारा देखते पाच्छेन टुमरो आई उइल गो टू कलकाता। तो ये किन्तु आपनारा बांगलाय लिखे इंग्रजी ट्रांसलेट करे आपनार बंधुदेर एसएमएस शेयर करते पारेन। तो शुधु बांगलाय लिखे इंग्रजीतेई नय, एखाने जखनी आपनी क्लिक करबेन एखाने आपनारा प्रचुर भाषा पेये जाबेन। तो से ही भाषा आपनी जखनी लिखबेन सेटा जदि आपनी चान से ही भाषा दिए आपनी इंग्रजीते करबेन सेटाओ किन्तु আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো প্রচুর ভাষা পেয়ে যাবেন আপনারা, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করে নেবেন। তো আমি বাংলা থেকে ইংরেজি দেখলাম, তো আমি বাংলা ইংরেজি সিলেক্ট করে রেখেছি, এখানে বাংলা সিলেক্ট করেছি, এখানে ইংরেজি সিলেক্ট করেছি। তো আমি বাংলায় লিখবো, অটোমেটিক ইংরেজিতে হয়ে যাবে, তার জন্য কিন্তু বাংলা আর ইংরেজি আমি সিলেক্ট করে রেখেছি। তো ফ্রেন্ড, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি যদি আপনাদের 1% হলেও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অল রাখবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। গুড বাই।